এদের মূল মদতদাতা হলো সিপিএম এবং আইএসএফ, এবং এই মাওবাদীরাই আইএসএফকেও মদত দিচ্ছে। ভাঙড়ে কিছু মাওবাদী ঢুকেছে আর তাদেরকে মদত দিচ্ছে আইএসএফ ও সিপিএম, তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। ভাঙড়ে নটি কলকাতা পুলিশের থানা তৈরির, নাম না করে জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ সুরক্ষা কমিটির সদস্যদের মাওবাদী বলে কটাক্ষ করলেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা। এর আগেও মাওবাদী বলে প্রকাশ্যে কটাক্ষ করেছিলেন বিধায়ক সওকত মোল্লা, তবে এবারে নাম না করে মাওবাদী বলে কটাক্ষ করেছেন সওকত। অন্যদিকে জমি কমিটির নেতা মির্জা হাসান, তিনি জানান জমি কমিটি এখন তৃণমূলের পথের কাঁটা, তাই মাওবাদী তকমা দিয়ে পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। ব্যুরো রিপোর্ট, আইসিটিভি নিউজ বাংলা। এদের মূল মদতদাতা হলো সিপিএম এবং আইএসএফ, এবং এই মাওবাদীরাই আইএসএফকেও মদত দিচ্ছে, ফলে সিপিএম বিজেপি আইএসএফ এবং এই মাওবাদীরা মিলে ভাঙড়ে যে পরিবেশটাকে নষ্ট করতে চেয়েছিল, যেভাবে পুলিশের বিরুদ্ধে গুলি লড়াই হলো, তার মূল কারণ হলো এটা। এই ভাবনা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছে, আমি তাকে স্বাগত জানাই যে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে, এবং ভাঙড়ে নটা থানা হচ্ছে, যার ফলে ভাঙড়ে শান্তি ফিরবে এবং ভাঙড় আরও কলকাতার কাছাকাছি যাবে এবং ভাঙড়ের অর্থনৈতিক ক্যাপাসিটিটা আরও উন্নত হবে। দেখুন, একটা অংশের পুলিশের দুর্বলতার কারণে আজ ভাঙড়ের সমাজবিরোধীদের এত দৌরাত্ম্য। আমরা চাই এখানে কলকাতা পুলিশ বা স্টেট পুলিশ, আমরা কাউকে ছোট করতে চাই না, যথেষ্ট রাজ্য পুলিশের যথেষ্ট দক্ষ অফিসার আছে এবং তার অনেক উদাহরণও আছে। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কলকাতা পুলিশকে দিয়েছে। আমরা চাই কলকাতা পুলিশ যখন দায়িত্ব নিচ্ছে, একেবারে ভাঙড়ের শান্তি ফেরানোর জন্য যা যা পদক্ষেপ নেওয়া উচিত, কোনো রং না দেখে সেই ধরনের পদক্ষেপ নিক এবং আগামী দিনে ভাঙড়ের শান্তি ফিরুক। এটা বললেন সওকত মোল্লা, কী বলতে চাইছেন আমি আমাদের নিজেরই বোধগম্য হচ্ছে না। কয়েকদিন ধরেই এই মানে জঙ্গি জঙ্গি করে ওনার মাথাটা খারাপ হচ্ছে, বিশেষ করে মাওবাদী নিয়ে। একদিকে ওনার মুখ্যমন্ত্রী মানে দীর্ঘদিন থেকে বলে আসছে, সরকারে আসার পরে মাওবাদী আমরা শেষ করে দিয়েছি, মাওবাদী বলে পশ্চিমবঙ্গে আর কিছু নেই। আবার তার এমএলএ বলছে যে ভাঙড়ে মাওবাদী অমুক তমুক। আসলে কে সত্য বলছে, কোন মমতা ব্যানার্জি ঠিক না সওকত মোল্লা, সেটা আগে ঠিক করুন। আরে এই কথা বলে আসলে ভাঙড়ের পরিবেশটাকে আবার অশান্ত করার চেষ্টা ছাড়া অন্য কিছু না। সওকত মোল্লারা জানেন যে পুরো ভাঙড় আমরা একতরফাভাবে বুলডোজার চালিয়ে আমরা দখল করেছি। একমাত্র পথের কাঁটা যেটা পলেহাট দুই হয়ে আছে, সেটা ওনাদের পথের কাঁটাই ওনারা মনে করছেন। সেটার মধ্যে দিয়ে এই ধরনের জঙ্গি তকমা মাওবাদী তকমা দিয়ে ওনারা একটা এলাকায় পরিবেশ খারাপ করার চেষ্টা করছে, অশান্তির পরিবেশ তৈরি, যে এলাকাটা এখনও পর্যন্ত শান্তিপূর্ণ আছে সেটাকে একটা অশান্ত করার চেষ্টা চালাচ্ছে, এবং তার মধ্যে থেকে এই ধরনের কথা ছড়িয়ে উনি বাজার গরম করার চেষ্টা চলছে। এটুকু উনি জানেন, এখানে যদি কিছু লাগবে আসে, এখান থেকে যদি মনে করে যে জমি কমিটির সাথে উনি লাগবেন সেটা উনি বলে আসতে পারেন, কিন্তু জমি কমিটি কোনো সহজে ছেড়ে দেবে না। আর মাওবাদী আর জমি কমিটি উনি সেটা প্রমাণ করুক, আর ওনার মুখ্যমন্ত্রীর কাছে বলুক যে জমি কমিটির সঙ্গে যদি মাওবাদী থাকে বা জমি কমিটি মাওবাদী এক হয়, তাহলে ওনার প্রশাসন তাহলে জমি কমিটির সঙ্গে কেন এত আলোচনা করছেন, মিটিং করছেন মাওবাদীদের সঙ্গে, এটা আগে বলুক। আর গ্রেপ্তার করেও দেখাক মাওবাদী তকমা দিয়ে। আসলে এইসব কথা মানুষ আর বিশ্বাস করছে না, ওনাদের কোনো অস্তিত্ব রাজনৈতিকভাবে এই এলাকায় নেই, একেবারে এলাকার মানুষ পুরো ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। এখন নানানভাবে এখান থেকে কিছু মাটি খুঁজে পাওয়ার জন্য এইসব চেষ্টা চালাচ্ছে একদিকে, আর একদিকে এই যে পুলিশের কথা বলছে যে কলকাতা পুলিশের আন্ডারে পুরো ভাঙড় কেটে দিয়েছে মাওবাদী, তাহলে উনি বলুন যে ওনার রাজ্য পুলিশ কি পুলিশের প্রতি কি মানে অনাস্থা জানাচ্ছে? রাজ্য পুলিশ বলে কোনো অস্তিত্ব নেই, বা রাজ্য পুলিশ থাকলেও তার উপরে কোনো বিশ্বাস নেই? এই যে একদিকে কলকাতা পুলিশকে আগিয়ে আনা, রাজ্য পুলিশের প্রতি অপমান করা, অনাস্থা না, এইটার এটা কিন্তু একেবারেই বলা যায় যে মমতা ব্যানার্জির প্রতি অনাস্থা। মমতা ব্যানার্জি তার নিজের পুলিশের উপরে আজকে ভরসা নেই। আসলে দরকার ছিল কর্মসংস্থানের, প্রচুর পরিমাণে পুলিশের নিয়োগ ছিল, একটা থানায় 30 থেকে 35 জন পুলিশ, একটা বিরাট এরিয়া 9টা 7টা 8টা করে অঞ্চল সামলানোর দায়িত্ব, এটা রাজ্য পুলিশের প্রতি অবহেলা ছাড়া অন্য কিছু না। এখানেই যদি রাজ্য পুলিশে যদি 100-150 করে যদি পুলিশ প্রশাসনের মানে স্টাফ থাকতো, তাহলে এই পরিস্থিতি হতো না।
আর একটা ব্যাপার হচ্ছে, পুলিশের নিরপেক্ষতা যতদিন না আসবে, পুলিশ যেভাবে একটা দলের হয়ে তৃণমূলের হয়ে তাবেদারি করেছে করে যাচ্ছে বিভিন্নভাবে, আপনি দেখুন একটা তৃণমূলের পার্টি আমি দুদিন বন্ধ থাকলে পুলিশ ছুটে এসে সেটা খোলার চেষ্টা করছে, অথচ এই এলাকার বহু মানুষ, বহু মহিলা ঘর ছাড়া বাড়ি ছাড়া, তারা কীভাবে ঘরে উঠবে, বাড়িতে যাবে, তাদের ঘর ভাঙছে, কীভাবে ঘর ঠিক হয়, সেটা পুলিশের দায়বদ্ধতা নাই। এই পুলিশ এবং তৃণমূলের এই যে যোগসাজ একেবারে তাবেদারি করার মনোভাবেই কিন্তু আজকের ভাঙড়ের এই পরিস্থিতি হওয়ার কারণ। এখানে কলকাতা পুলিশ আসুক আর রাজ্য পুলিশ আসুক, যাই থাক, কোনো দিন শান্তি ফিরবে না যদি পুলিশ প্রশাসন তার নিরপেক্ষতা বজায় না রাখে।